ডিপেন্ড করে থাকে প্রাইমারি কির ওপর, বাদ বাকি যে একটা টেবিলের যে অ্যাট্রিবিউট গুলোকে বলে, প্রাইমারি কিটাই তো ইউনিক অ্যাট্রিবিউট, ওটা ছাড়া বাদ বাকি যতগুলো অ্যাট্রিবিউট আছে সেগুলো যেন প্রাইমারি কির ওপর ডিপেন্ড করে থাকে। এটা হচ্ছে আমরা তার জন্য আমরা নর্মালাইজড করব। নর্মালাইজড টেবিলে আমার ডুপ্লিকেট কোনো ডেটা থাকবে না, ডুপ্লিকেট ডেটা আমার থাকবে না, একই ডেটা। তার জন্য আমার কি প্রত্যেকটা রুল করেছে, ফার্স্ট নর্মাল ফর্মে আমি চেকিং করছি যে আমার কোনো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট না থাকে বা কম্পোজিট অ্যাট্রিবিউট। প্রত্যেকটা কলাম বা রো তে যেন হচ্ছে, রো না কলামই, সিঙ্গেল ভ্যালু থাকবে, সিম্পল। মানে তোমার যেমন আমাদের মাল্টি ভ্যালুড হওয়ার চান্স কোথায় কোথায়, যখন আমি কোনো একটা ডিগ্রি লিখিয়ে যে স্কিল বা তোমার বিএসসি এমএসসি সব লিখলে হবে না, ওরকম প্রতিটা আলাদা আলাদা। তোমরা যখন ফর্ম ফিল আপ করো দেখবে প্রতিটা আলাদা করতে হয়, বিএসসি এই ইয়ারে এই পার্সেন্টেজ, মানে একটার ডেটার বেশি তুমি নিতে পারবে না এরকম। তারপরে এমএসসি এরকম করে, যাতে আমার একটার মধ্যে যেন না হয় ডেটা, কমা দিয়ে কোনো কিছু হবে না। একইভাবে অ্যাড্রেসটাও, অ্যাড্রেসটাও আমরা একটা জায়গায় দিই একসাথে, কিন্তু ওটা আমার জাস্ট পোস্ট করার জন্য নেয়, কিন্তু ডেটাগুলো নেবে দেখবে রোড নাম্বার এরকম লেখা থাকে, স্টেট, স্টেটটাকে তোমরা সিলেক্ট করো ওয়েস্ট বেঙ্গল সব কটা স্টেটের মধ্যে, বা কোনো রাজ্য ইয়ে করছো কান্ট্রি যদি হয়, বা ইয়েতে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটা ইয়ে করো প্রতিটা, নর্থ চব্বিশ পরগনা পিন, প্রতিটা আলাদা আলাদা যেন হয়, একটা ইয়েতে না থাকে অ্যাড্রেসটা। তাই অ্যাড্রেসটাকে আমরা এবার এগুলো কমন একদম। তারপরে মনে করো কোনো কালার অপশানও যদি হয়, যাই হোক মাল্টি ভ্যালুড বা থাকবে না, সিম্পল। এবার এখানে হচ্ছে একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমরা দেখছিলাম যে ডিপার্টমেন্টের লোকেশানগুলো, এটা মানে বইতে আছে, তোমার ছবিও দিয়ে দিয়েছিলাম, এই ডি লোকেশানগুলো কমা কমা করে রয়েছে। তা সেটাই যখনই আমি ওয়ান এন এফে চেক করব, আমি কি করব প্রত্যেকটা ভ্যালু আমার একটা করে রাখবে, করে সেটাকে আমরা করলাম কি, আমার পাঁচটা রো কিন্তু বেড়ে গেল, কিন্তু আমার কিন্তু নর্মালাইজড হলো ওয়ান এন এফেতে, আমার টেবিলটা নর্মালাইজড হলো যে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে ভ্যালু আমার থাকবে। ঠিক আছে, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, কারণ মাল্টি ভ্যালুড আর কম্পোজিট থাকলে আমাদের ইয়ে হয়, প্রবলেম হয়। আচ্ছা, এইটা হলো সেকেন্ড নর্মাল ফর্মে বলেছিলাম যে আমরা পুরো আমাদের প্রাইমারি কির ওপর আমরা চেক করব যে ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্ট হয়। পার্সিয়ালি ডিপেন্ডেন্সিটা একটা টার্ম এসেছিলো, পার্সিয়ালি ডিপেন্ডেন্সি কাকে বলে বইতেও রয়েছে, যেটা আভাতে যে পার্সিয়ালি ডিপেন্ডেন্সিটা যেন না থাকে। পার্সিয়ালি ডিপেন্ডেন্সি তাহলে কখন হবে, একটা যদি আমার প্রাইমারি কি থাকে আমার তো কোনোদিনই পার্সিয়ালি হবে না। তার মানে বোঝাই যাচ্ছে পার্সিয়াল ডিপেন্ডেন্সি মানে একটার বেশি যখন আমার প্রাইমারি কি হবে, একটা টেবিল, টেবিলের স্ট্রাকচারগুলো আমরা সবসময় নর্মালাইজেশন দেখাবো যে অ্যাট্রিবিউট কী কী হবে। এবার যখনই দুটো আমার থাকবে, দুটো যেই কলাম আমার মানে হয়ে যাবে কম্পোজিট হয়ে যাচ্ছে, কীটা দুটো কি প্রাইমারি কি রয়েছে, ইউনিক ই নাম্বার, পি নাম্বার, প্রজেক্ট নাম্বার আর এমপ্লয়ি নাম্বার দুটো, এবার তখনই আমার পার্সিয়ালি ডিপেন্ডেন্সি রয়েছে। আমি দেখছি যে এমপ্লয়ি নাম্বারের মধ্যে শুধুমাত্র এমপ্লয়ি নেমটা রয়েছে ডিপেন্ড করে, তারপরে আওয়ারটা রয়েছে, আবার প্রজেক্ট নাম্বারের মধ্যে পি নেম, প্রজেক্ট নেম, পি লোকেশান এগুলো ডিপেন্ডেন্সি। তা এই দুটো, এই পার্সিয়াল ডিপেন্ডেন্সি থাকলে আমরা সঙ্গে সঙ্গে টেবিলটাকে আমরা ভেঙে দিচ্ছি, কিন্তু ভাঙবো এমনভাবে নর্মালাইজেশন নর্মালাইজড করি যাতে আমাদের কোনো ডেটা লস না হয়, প্লাস কোনো ডিপেন্ডেন্সি না লস। তা সেটা আমরা দেখলাম যে ই নাম্বার আর পি নাম্বারের মধ্যে একমাত্র এই যে অনার্স, এই সরি দুধ অনার্স বলছি, আওয়ার্স, আওয়ার্স মানে কত ঘন্টা কাজ করছে, মানে কত ঘন্টা হচ্ছে প্রজেক্টটার জন্য, তা সেইটা একমাত্র ফুল ফাংশনালি ডিপেন্ডেন্ট। তখন ওই জন্য আমি করলাম কি, টেবিলটাকে ডিভাইড করে ইপি ওয়ান করে দিলাম, ওটা একমাত্র রয়েছে, আর ই নাম্বারের মধ্যে আমার ই নেমটা ছিল, তাহলে ওটা আর একটা টেবিল হবে, প্লাস হচ্ছে আবার দেখছি পি নাম্বারের ওপর পি নেম আর পি লোকেশন, এটা পরে নেক্সট পেজে করেছিলাম, পি নাম্বারের ওপর এই যে পি নেম আর পি লোকেশন, হ্যাঁ হ্যাঁ এগুলো এবিসিডি বলেও এরকম করেও করা যায়, মানে সেটা তবে এরকম দিয়ে দিলে ভালো, এই যে এ বি মানে তোমার বোঝানোর জন্য। এবার যেই দুটো হবে দুটোর ওপরই যেন সব কটা হয় ফুল ফাংশনাল ডিপেন্ডেন্স, এই অ্যারোগুলো দিয়ে এই তিনটে বা এই দুটোর ওপর থাকে। এবার তার মধ্যে যদি আমি দেখছি যে বি এর ওপর ডিটা রয়েছে, তখন আর মানে কি এই ডিটা শুধু পার্সিয়ালি, এই ডিপেন্ডেন্সিটা পার্সিয়ালি এফডি ওয়ান এফডি টু এরকম করে এখানে দেখবেন কোশ্চেনে দেয়, মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ান ফাংশনাল ডিপেন্ডেন্সি টু, তো এইটা যেই দেখলাম ডিটা বি এর ওপর রয়েছে, তার মানে ও তো পার্সিয়ালি ডিপেন্ডেন্সির সঙ্গে সঙ্গে ওকে আলাদা করে দেবো। এ বি এর ওপর কারা রয়েছে, শুধুমাত্র সি,
এ বি এর উপর সি আর ই, এইটা হচ্ছে ফুল ফাংশনের, এই যে ফুল ফাংশনালি ডিপেন্ডেন্স, এই জিনিসটা বুঝবে ফুল ফাংশনালি ডিপেন্ডেন্স। আর ডি হচ্ছে আলাদা হয়ে গেল, তার মানে আমি দুটো টেবিলে ভাগ করে দিলাম, টেবিল ওয়ান আর টেবিল ডি, বা যেহেতু বি এর ওপর রয়েছে ডিপেন্ড করে, তার মানে বিটা হচ্ছে প্রাইমারি কি, তাহলে দেখো দুটো আমার দুটো ডিপেন্ডেন্সি কিন্তু রয়েছে, কোনো লস হলো না, প্লাস সব ডেটাগুলোও রয়েছে, কিন্তু এই প্রতিটা টেবিলে হচ্ছে ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি, প্রাইমারি কি ব্যাপার, এটা হচ্ছে টেবিল ওয়ান টেবিল টু, এরকম করে আমার নর্মালাইজেশনটা ফুল ফাংশনালি ডিপেন্ডেন্স। হ্যাঁ, আর পার্সিয়ালি ডিপেন্ডেন্সিটা হয়ে গেল, তাহলে এটা হচ্ছে টু এন এফ। এবার টু এন এফ এর এরকম আরও দেখিয়েছিলাম, আচ্ছা তার আগে থ্রি এন এফটা বলি, থ্রি এন এফটা কোথায়, হ্যাঁ থার্ড নর্মাল ফর্ম, এখানে বলেছে নো ট্রানজিটিভ, এখানে হচ্ছে আর একটা টার্ম এলো নতুন, নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। হ্যাঁ, এটা পুরো একদম সাজিয়ে গুছিয়ে রুলটা বলতে হবে, যেমন বইটা লেখা আছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, যে এক্স এর ওপর ওয়াইটা ডিপেন্ড করে রয়েছে ইন এ রিলেশন, রিলেশন মানে হচ্ছে টেবিলে আর কি, টেবিলগুলোকে তো আমরা রিলেশন বলি, স্কিমা আর ইজ এ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি মানে কি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি মানে একটা নন কি যখন আর একটা নন কিকে, প্রাইমারি কির ওপর কোনো মানে, কারণ এখানে একটাই প্রাইমারি কি, এখানে কোনো পার্সিয়াল ডিপেন্ডেন্সি নেই, কিন্তু দেখাচ্ছে কি একটা নন কি, এই যে সি এর ওপর ডিটা হচ্ছে ডিপেন্ড করে রয়েছে, তাহলে নন কি তার মানে ডিপেন্ডেন্সি, সেটাও আমি থাকবো না, আমাকে মেন বলেছে যে সবসময় ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি হতে হবে, প্রাইমারি কির ওপর হবে, এটা বলছে কোয়ার্টস, এই যে কোয়ার্টসের রুল, কোয়ার্টসের রুল তো তোমাদেরও করিয়েছে, সব অনেক আছে কোয়ার্টসের রুল, এই বেরসের বইটাতে আছে খুব ভালো করে, এসকিউএলের তোমরা যে সফটওয়্যারের যে বইটা এই প্র্যাকটিক্যালের, তোমার তো ওখানে কমেন্টগুলো করানো হচ্ছে, দেখবে প্রচুর 12টা মেনলি রুল আছে, আরও রুল আছে, কোয়ার্টসের পুরো কোয়ার্ট বলে দিয়েছে এই জিনিসগুলো হবে। কিন্তু সেই রুলে তাহলে হচ্ছে না যে প্রাইমারি কির ওপর, প্রাইমারি কিটা তো ইউনিক আমার একটা টেবিলে, যে প্রাইমারি কির ওপরে সব ডিপেন্ড করে থাকবে, ওই জন্য এই যে তোমরা সব ইয়েটা করেছো প্র্যাকটিক্যাল বইটা অবশ্য কেন নিবি, এরসের বইটা ওটা পিডিএফটা দেখা হয়নি, যাই হোক ওইখানে ফার্স্টেই আছে, ফার্স্ট চ্যাপ্টারেই নর্মালাইজেশন, এই যে ডিবিএমএস আর ইয়ের মধ্যে, যে ডিবিএমএস আর আর ডিবিএস এর মধ্যে ডিফারেন্স, আর ডিবিএমএস মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ও সবসময় কোডের 12টা রুলকে হচ্ছে স্যাটিসফাই করতে হবে, তবেই আমরা বলবো সেটা আর ডিবিএমএস। দেখো প্রচুর আছে, অত রুল তোমরা পারবে না এখন, ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, লজিক্যাল, যাই হোক এই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, নন কি, এবার যেই দেখবো আমি একটা নন কি একটা নন কির ওপর ডিপেন্ড করে রয়েছে, সঙ্গে সঙ্গে আমি টেবিলটাকে আলাদা করে দিলাম, যে এর ওপর শুধুমাত্র বি রয়েছে ডিপেন্ড করে আর বাকি সি এর ওপর, তাহলে দুটো আলাদা করে দিলাম, এরকম করে এবার প্রচুর তোমাদের ওই এক্সাম্পলগুলো পড়তে হবে, এখানে দেখিয়েছিলাম এইটা এটা। এক্সাম্পলগুলো তো আছে, আর একটা তোমাদের কী যেন বললাম, হ্যাঁ বিসিএনএফ, বিসিএনএফটা আগে করিয়ে নিই তারপর সব কটা করো এক্সাম্পল, বি থার্ড এন এফ আর ফোর এন এফ আর ফাইভ এন এফ তোমাদের লাগবে না, জেনারেলে অতটা আসে না, অত ডিকম্পোজিশন ওই সব ইয়ে, বিসিএনএফ বয়েস কোড নর্মাল ফর্ম, বিসিএনএফ সিএনএফটাও খুব ইম্পর্টেন্ট, ওই একই এখানে কড রয়েছে, কডের সাথে আবার বয়েস রয়েছে, বয়েসের বানানটা ডবল, এই যে বিওয়াইসিই বয়েস, ভয়েস কোড নর্মাল ফর্ম, ভয়েস কোড নর্মাল ফর্মে আবার উল্টো হবে, ভয়েস কোড নর্মাল ফর্মে হচ্ছে থ্রি এন এফ অবধি পুরো থাকবে রিলেশানটা, তারপর আমরা দেখছি একটা এমন ইয়ে বলে যে তোমাদের কী বলে এক্সাম্পলটা বলবে যে প্রাইমারি কিটাই হচ্ছে ও নন কির ওপর ডিপেন্ড করে রয়েছে, দেখা যাবে এইরকম যদি হয়, এই দেখো একটা দেখিয়েছে এক্সাম্পলটাকে দিয়ে নিই তারপর, এ ঠিক আছে দু চারটে করি আমি, একটাই আমি রাখছি, দুটোও থাকতে পারে, যাই হোক
এর উপর, এ তো প্রাইমারি কি, এর উপর বি সি ডি তিনটে হচ্ছে, এটা তো ঠিক আছে, এই এফ ডি ওয়ানটা, এই ফাংশনাল ডিপেন্ডেন্সি ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে যে সি ডিটারমাইন্স করছে প্রাইমারি কি, মানে প্রাইমারি কি আবার আরেকজনের উপর ডিপেন্ড করে রয়েছে, এটা তো এটা এটা সম্ভব নয়, এটা মানে এটা 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 করলে রাখা যাবে না, তাহলে সেটা প্রাইমারি কি হলো কি করে, যে যেটা প্রাইমারি কি যখন অন্য নন কির ওপর, এতক্ষণ দেখছিলাম যে একটা নন কি নন কিকে ডিটারমাইন্স করছিল, মানে একটা নন কি একটা নন কির ওপর ডিপেন্ড করেছিল, সেটাকে আমরা বলছিলাম থ্রি এন এফ এ হচ্ছিল না, বা একটা মনে করো পার্সিয়াল ডিপেন্ডেন্সি আমরা দেখছিলাম যে প্রাইমারি কির কম্পোজিট কি যখন একটার বেশি হচ্ছিল তখন তার একটা পার্ট, মানে একটা দুটো থাকলে দুটো বা তিনটে থাকলে তার একটার ওপর পার্সিয়ালি ডিপেন্ড করে রয়েছে, কিন্তু বিসিএনএফ এ কখন এরা করবে, যখন আমি দেখছি যে একটা প্রাইমারি কি আবার অন্য কিয়ের ওপর ডিপেন্ড করে রয়েছে, তাহলে এইটাকে আমার তো রিমুভ করতে হবে, এটা কখনোই হবে না, এটাকে আমরা কি করব আলাদা করে দেবো, যেটা প্রাইমারি কির ওপর যে ডিপেন্ড করে রয়েছে তাকে, ঠিক আছে। বিসিএনএফ নর্মালাইজেশনে বলেছে যে এইরকম প্রাইমারি কি অন্য কিছু কিয়ের ওপর ইয়ে করতে পারে না, কোনো ফাংশনাল লেখালে হতে পারে না, এটাই বলেছে বিসিএনএফ এ। বিসিএনএফ এর দাঁড়াও এক্সাম্পল দিই তোমাদের, দেখি ভালো এক্সাম্পল আছে। কোথায় গেল? তখন আমি ওটাকে কি করব, এই যে এই এইটাকে আলাদা করে দেবো, যে বিএসি অবশ্যই এখানে হচ্ছে একটা রয়েছে, একটার বেশি থাকবে মেনলি, এরকম দেখাবে, তখন বিটাকে আমরা প্রাইমারি কি করে নেবো, বিটাকে করে এটাকে এ আর সিটাকে নিয়ে একটা করে দেবো, এই যে মানে বি আর বি এর ওপর শুধুমাত্র তার মানে ডিটা রয়েছে, ডি ডি না সিও থাকবে, বি এর ওপর সি আর ডি এইটাকে করলাম, তাহলে বিটাকে প্রাইমারি কি করলাম, তাহলে একে আর প্রাইমারি কি করে রাখা যাবে না, দুটো টেবিলে আমি ভাগ করলাম, আর একটা হচ্ছে সি হবে সেখানে প্রাইমারি, সি সি এর ওপর কে ডিপেন্ড করে আছে বললাম এ, তাহলে সিটাকেই প্রাইমারি কি করতে হবে, তাহলে এরকমভাবে দুটো করবো, কারণ একে তাহলে তো প্রাইমারি কি করে রাখা যাবে না, করে আমি নর্মালাইজড করলাম, ঠিক আছে। এটাই একটা ইয়ে দিয়ে তোমাদের, এটা তো এবিসিডি দিয়ে, এবিসিডি দিয়ে দেখতে ভালো লাগে, একটা আছে এখানে, প্রপার্টি আইডি হ্যাশ, মানে বুঝতেই পারছো নাম্বার, তার মানে এটা প্রাইমারি কি, কাউন্টি নেম, কাদের কাদের ওপর আছে, এটা কি লর্ডস এ, মানে একটা ওই প্রপার্টির যে লর্ডস ইয়ে থাকে সেই, কাউন্টি নেম থাকছে ওই একটা দিয়েছে এদের মধ্যে, লট হ্যাশ, তার আবার লটগুলোর যে নাম্বার কি কি লটে যাচ্ছে আর কোন এরিয়ায় হচ্ছে, এরকম দিয়েছে এইখানে, একটা দেখিয়েছে কি প্রপার্টি আইডি কাকে কাকে করেছে, একে একে, এটা একটা ফাংশনাল ডিপেন্ডেন্স এফ ডি, হয়ে গেল, আবার কাউন্টি নেম, এইটা দিয়েছে, এটাও দাঁড়া, এটা হচ্ছে প্রাইমারি কি, এই এরিয়াটা হচ্ছে ওই যেটা এবিসিডি দিয়ে দেখালাম ওটাই, এই যে প্রাইমারি কি কে প্রাইমারি কি এটার উপর ডিপেন্ড করে রয়েছে, তখন আমি কি করব দুটোকে ভেঙে দেব, কি করব প্রপার্টি আইডিয়ার এগুলো সোজা জিনিসটা খালি মনে রাখতে হবে, যেখানে ওই প্রপার্টি আইডি, প্রপার্টি আইডি আইডির ওপর কে কে রয়েছে, একমাত্র এই লট আর এরিয়া, তাহলে কাউন্টি নেমকে এখানে করা যাবে না, ওকে আলাদা করে নিতে হবে, এরিয়া
আর দুটো টেবিল হবে একে কাউন্টি নেম, না কাউন্টি নেম তো প্রাইমারি কি হবে না, আর এরিয়ায় হবে, এরিয়ার উপর ডিপেন্ড করে রয়েছে কাউন্টি নেম। তাহলে এইটা প্রাইমারি কি লটস এখানে দিয়েছে দুটো নাম, এখানে এক্স বি ওয়াই দিয়েছে, যেরকম খুশি করতে পারো। তাহলে এইরকম কোনো ডিপেন্ডেন্সি থাকলে এই যে এইটা হবে, এটা হচ্ছে বিসিএনএফ এ নেই এই টেবিলটা, এই টেবিলটাকে এবার বিসিএনএফ নর্মালাইজেশন করলাম যে একটা নন কি প্রাইমারি কি, মানে প্রাইমারি কি নন কির ওপর ডিপেন্ড করে রয়েছে। এটাকে বলছে নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, মানে প্রাইমারি কি যখন অন্য কি এর উপর ডিপেন্ড করে রয়েছে, ঠিক আছে। এইটুকুনি বেশি না, এটা সোজাই এই অবধি আসে তোমাদের। এবার বিভিন্ন ইয়েগুলো করতে হবে, একটা দেখি, একটা টেবিল দিই, এই যে স্টুডেন্ট ইনস্ট্রাক্টর কোর্স এরকম সব দিয়েছে, টেবিলগুলো করতে হবে, দেখতে হবে যে নর্মালাইজেশন কী করে হচ্ছে। টিচার টেবিল, টিচ ও টিচ পড়াচ্ছে, টিচ টেবিল, টিচ টেবিলটার মধ্যে কী কী ডেটা আছে, স্টুডেন্ট, স্টুডেন্ট কোর্স ইনস্ট্রাক্টর, কে ইনস্ট্রাক্টর সেগুলোর নাম আছে, কি কোর্স পড়ছে আর কার কাছে পড়ছে। একটা বলেছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, দেখো যেগুলো কোশ্চেনে বলে দেবে সেগুলোই আমাকে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা ড্র করতে হবে। দেখো কোশ্চেনে বলে দিয়েছে এফ ডি ওয়ান, মানে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে কি স্টুডেন্ট, আমি শর্টেই লিখছি, আবার বড় করে লিখতে গেলে টাইম, স্টুডেন্ট কোর্স ডিটারমাইন্স ইনস্ট্রাক্টর। আর একটা কি বলেছে ইনস্ট্রাক্টর, এই দেখো এটা বিসিএনএফ এ রয়েছে, দেখো উল্টে মানে দুদিকেই রয়েছে, ইনস্ট্রাক্টর হচ্ছে কোর্স, এটা হচ্ছে বিসিএফ এ নেই, কেন বলতো, একবার বলছে ইনস্ট্রাক্টর কোর্সকে করেছে, এ দেখো এটা হচ্ছে প্রাইমারি কি, তো আমি ফার্স্টে বললাম কি স্টুডেন্ট মানে কি, কোনোটাই হলো না, একে অপরের ওপর ডিপেন্ড করে রয়েছে, স্টুডেন্ট আর কোর্সটা হচ্ছে ইনস্ট্রাক্টরের ওপর ডিপেন্ড করে রয়েছে, আবার কোর্সকে ইনস্ট্রাক্টর ডিপেন্ড করে রয়েছে, এরকম করে তাহলে তো এটা বিসিএনএফ এ নেই। দেখো এখানে সব একটা দিয়েছে, ইয়েটা দিয়েছে কিরকম ডেটাগুলো দিয়েছে, দেখো ডেটাগুলো দেখলে বোঝা যাচ্ছে যে হবে না, যে রমেশ এবিসিডিও করতে পারো, রমেশ ডেটাবেস, আচ্ছা আমি ওপরটায় লিখে দিই, স্টুডেন্ট কোর্স আর এটা হচ্ছে ইনস্ট্রাক্টর, এই যে মার্ক মহেশ ডেটাবেস নাভাতে হচ্ছে ইনস্ট্রাক্টর, হ্যাঁ ডেটাবেস মহেশ ডেটাবেস পড়ছে নাভাতে ইয়েতে, আবার মহেশ এটা অপারেটিং সিস্টেম বলেছে, আমি ওএস লিখে দিচ্ছি আর অত বড়, আমার একটা এই মানে এগুলো সব রাইটারের মতোই যাই হোক, আবার মহেশ থিওরি পড়ছে, বইতে দেখিয়ে দিলেও হয় তোমাদের, আর এখানে না লিখে এত টাইম নষ্ট হচ্ছে, দাঁড়া বইটা দেখি বার করি, এই যে আগের দিন তো সেকেন্ড এগুলো সব দাগ দিয়ে দিয়েছিলাম,
পেজে এগুলো পড়িয়েছিল। তারপরে হচ্ছে বয়েজ 20 পেজে, বয়েজ স্কোয়াড নর্মাল ফর্ম। থ্রিএনএফ এ করতে হবে, তারপর যে থ্রিএনএফ এ থাকলে সেটা যে বিসিএনএফ তে থাকলে হবে না, এটা হচ্ছে এক্সাম্পলটা বয়েজ স্কোয়াড নর্মাল ফর্ম। আর এইটা হচ্ছে বিসিএনএফ এর ডেফিনেশনটা, রুলটা, যে রিলেশন স্কিমা আর ইজ ইন বিসিএনএফ ইফ হোয়েন এভার এ নন ট্রিভিয়াল, এই যে এই টার্মটা মনে রাখতে হবে, নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, এক্স হচ্ছে এক্স এর উপর ডিপেন্ড করে রয়েছে এ হোলস ইন আর, দেন এক্স ইজ এ সুপার কি অফ আর, হ্যাঁ প্রাইমারি কি আবার অন্য ডিপের উপর ডিপেন্ড করলে হবে না। এই যে এইটা দেখাচ্ছিল, এখানে বলেছে কি এই যে কোর্সটা কোর্স ইনস্ট্রাক্টরের উপর ইয়ে করছে কোর্সের উপর, কারণ ডেটাবেস যখন না করছে দেখো ডেটাবেস মার, আবার ইনস্ট্রাক্টর আবার কোর্সকে ডিপেন্ড করে রয়েছে, অবশ্য এই দুটো মিলে করছিল স্টুডেন্ট আর কোর্স মিলে, এটা একটা ডিপেন্ডেন্সি বলেছিল, এই যে এখানে ডিপেন্ডেন্সিগুলো বলে দিয়েছে, দেখো স্টুডেন্ট আর কোর্স মিলে ইনস্ট্রাক্টরকে করছিল, আর এ হচ্ছে ইনস্ট্রাক্টর আবার কোর্সকে করছে, কারণ মার্ক যখন আসছে দেখো মার্ক যখন আসছে তখন ডেটাবেস আসছে, ঠিক আছে, আবার যখন নাভাতে আসছে তখন সব সময় আবার ইয়ে হবে না, নাভাতেও যখন আসছে তখন দেখো ডেটাবেস এসেছে, এরকম আমার যখন পড়াচ্ছে তখন হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে কি যতবার আমরা যে ডিপেন্ডেন্সিগুলো করেছিলাম তখন বলেছিলাম যে ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো দেখবো কী করে, তাহলে এখন হচ্ছে আবার স্টুডেন্ট আর কোর্স দুজনে মিলে, মানে নারায়ণ ডেটাবেস মার্কের কাছেই পড়ে, আবার স্মিথ কিন্তু ডেটাবেস নাভাদের কাছে পড়ে, ঠিক আছে, দুজনে মিলে আবার যখন, আর তো নারায়ণ নেই, নারায়ণ অপারেটিং সিস্টেম, তখন সেটা সেইভাবে হচ্ছে ডিপেন্ডেন্সিটা রয়েছে। এই যে আর ওয়ান স্টুডেন্ট কমা ইনস্ট্রাক্টর অ্যান্ড আর টু হচ্ছে স্টুডেন্ট কোর্স, মানে স্টুডেন্ট আর এবার আমি টেবিলটাকে ভাঙবো কি করে, স্টুডেন্ট ইনস্ট্রাক্টর থাকবে আবার রিলেশন দেখো স্টুডেন্ট আর কোর্স থাকবে, এরকম এরকমভাবে আমরা ভাঙতে পারি টেবিলটাকে, তিনভাবে বলে দিয়েছে, কোর্স ইনস্ট্রাক্টর মানে এত রকমভাবে আমি ডিভাইডটা করতে পারি, কোর্স আর ইনস্ট্রাক্টর মিলে তো হবে, আবার কোর্স আর স্টুডেন্ট মিলে এরকমভাবে, ইনস্ট্রাক্টর আর কোর্স আবার ইনস্ট্রাক্টর আর স্টুডেন্ট, কারণ কোর্সটাকে তো ইয়ে করছে, কারণ ইনস্ট্রাক্টর আর কোর্স নিয়ে একটা করবো আমি টেবিল, ঠিক আছে ভালো, ঠিক আছে। এ দেখো আই আর সি আমি জাস্ট লিখলাম, এরকম একটা থাকবে যেখানে হচ্ছে ইনস্ট্রাক্টর হচ্ছে কোর্সকে করছে, আবার হচ্ছে স্টুডেন্টটা হচ্ছে ইনস্ট্রাক্টর, এই যে আমি ফার্স্টে, হ্যাঁ তার মানে স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টর, স্টুডেন্ট স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টর এরকমভাবে হচ্ছে, এটা হচ্ছে বিসিএন, চলে গেল বিসিএন একটা একটু গুলিয়ে যায় ইয়েটা হয় যেহেতু প্রাইমারি কি করছে তো ডিপেন্ডেন্সিটা, দাঁড়াও চলে গেল এই ছবিটা তুলে তোমাদের পাঠিয়ে, এটা দেখো এইটা হচ্ছে এই এক্সাম্পলটা ঠিকঠাক আছে, আর এই ডেফিনিশনটা পড়তে হবে, এইটা এটা এটা অতটা ইয়ে করতে হবে না, কারণ এটাতে আরো বেশি গুলিয়ে যাবে, এদিকে বিসিএনএফ এ যেহেতু
বিসিএনএফটা তো এটা হচ্ছে মানে করছে না, রুলটাকে ফলো করছে না, সেই জন্য এইগুলো মোটামুটি নর্মালাইজেশনের জন্য পড়বে, এই যে নর্মাল ফর্মগুলো। এই বইটার ইয়েটাই পড়বে, পিডিএফটা তো আছে তোমাদের। আর এই ফোর এন এফ মাল্টি ভ্যালু এগুলো দরকার নেই, আসে না ফোর এন এফ অতটা। পুরো 8 মার্কসের কোশ্চেন আসে যে নর্মাল ফর্মগুলো বলো, ডিসক্রাইব করে, এরকম আসে। আচ্ছা মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি আর এইগুলো, এইটা হচ্ছে 4NF আর 5NF, এটা দরকার নেই। শেষ, এই চ্যাপ্টারটা শেষ। এইবার তোমাদের যেটা কোশ্চেনগুলোকে সলভ করতে হবে, দাঁড়া প্র্যাকটিক্যালে তোমাদের কয়েকটা, ওই যে তোমরা তো এমপ্লয় টেবিলটা করেছো, এমপ্লয় টেবিল কিন্তু আমারটা করা হয়, এইটা তো নেই। ওই এমপ্লয় টেবিলের মধ্যে কয়েকটা ইয়ে তোমাদের করতে হবে, কি বলে কোয়ারিগুলো, ওটা তো করাই আছে, তোমরা স্যার করিয়েছেন। এবার কোয়ারি অনেক রকমের আছে, সেই কোয়ারিগুলো করতে হবে। আচ্ছা আমার কোথায় গেল, হ্যাঁ ঠিক আছে, আমি এই ইয়েতে লিখে দিই, সেইগুলো একটু লিখে নাও। টিচারটা করেছিল ওইটা হয়েছিল, আর এই কোয়ারিগুলো তোমাদের করতে হবে। ও সেলস পার্সনেরও একটা আছে, সেলস পার্সনেরটা দাঁড়া এইটাও করতে হবে, সেলস দাঁড়ো তাই গেল। এই যে সেলস পার্সন আর ইয়ে, তিনটে টেবিল বানাতে হবে, সেলস পার্সন, কাস্টমার আর তোমাদের কি যেন অর্ডার, দাঁড়াও এটা করে ইকুয়ারি। এসআইডি থাকবে সেলস পার্সনের, এসআইডি সেলস পার্সনের আইডি, সেলস পার্সন নেম, এটা দেখতে পাচ্ছ না, এটা দেখতে, এই যে এসআইডি সেলস পার্সন নেম, কোন সিটি, তারপরে কমিশন কি ওই ওটা এমনি নিজের মতো। আর এইটা দেখো কাস্টমারের আইডি থাকবে, কাস্টমার নেম, সিটি, এসআইডি, এটা থাকবে, করে অর্ডার্স দিতে হবে, অর্ডার আইডি, অ্যামাউন্ট, অর্ডার ডেট কোন ডেটে, আর সিআইডি, এসআইডি। এবার সিটিতে দেখো যেরকম তোমাদের আছে, এই যে কলকাতা, কলকাতাগুলো ঢোকাতে হবে, এসআইডিটা নিতে হবে S001, তার মানে ভ্যারক্যার নিতে হবে, নাম্বারও থাকবে, ক্যারেক্টারও থাকবে, ঠিক আছে। এরকম করে
কমিশনের ব্যাপারটাও আছে, কয়েকটা একটা দুটো শক্ত আছে, এগুলো সোজা পারবে। সিলেক্ট অল কাস্টমার্স ফ্রম কলকাতা হু ক্যান অর্ডার টু দ্য সেলস পার্সন উইথ এসআইডি S001। এইটা আর একটা বলছি, এমপ্লয় টেবিল যেটা করেছো তার উপর বিভিন্ন কোয়ারিগুলো আমাদের দেখতে হবে যে কত রকম কোয়ারি করা যায়। এমপ্লয় যেগুলো এমপ্লয়ি টেবিল একটা বানিয়ে নিলেও হতো, যাই হোক আগে আমি কোয়ারিগুলো দেখছি। তোমার যে কোয়ারিতে থাকবে এমপ্লয়িজ থাকবে, তোমাদের মেন এমপ্লয়িজ যেটা থাকবে এমপ্লয়ি আইডি থাকবে, তারপর এমপ্লয়ি নেম থাকবে, এরকম করে তোমাদেরকে করতে হবে। আর একটা ডিপার্টমেন্টগুলো থাকে, এ দেখো বলে যে লিস্ট অল, দেখো তোমাদের আবার অ্যাটেন্ডেন্স লিঙ্কটাও দিতে হবে, ঠিক আছে দিচ্ছি একটু পর। এই যে লিস্ট অল এমপ্লয়িজ হু হ্যাভ স্যালারি বিটুইন 1000, এগুলো তো করেছো মনে হয় পারবে, অ্যান্ড 2000। হাজার থেকে 2000 টাকার মধ্যে যাদের স্যালারি, এগুলো মানে আগেকার ইয়ে মনে হয়, ওই জন্য কম দিয়েছে স্যালারিগুলো। ওইটা দেখি তো খুলি তো গেল অনেকটা করি। এইখানে এবার তোমাদের যে এমপ্লয়ি টেবিলটাই মনে করো ই আইডি থাকবে, তোমার ই নেম থাকবে, এরকম করে করতে হবে।
ইয়েতেও লিখতে পারো, কি বলে ক্যাপস লক করে দিই। এমপ্লয়ি এমপ্লয়িতে কি কি তোমাদের ইআইডি থাকবে, ইআইডিটা প্রাইমারি কি হবে, ইআইডি, আচ্ছা ইআইডি নাম্বার কিরকম ভাবে ছিল, E001 এরকম ভাবে নিয়ে আছো না এমনি 1 2 3 এরকম ভাবেও নেওয়া যায়, সেটা এখানে কোশ্চেনগুলোতে কিরকম। আর একটা ডিপার্টমেন্ট টেবিল থাকবে, ডিপার্টমেন্ট টেবিল আর এমপ্লয়ি স্যালারি থাকবে, স্যালারি আবার স্যালারির ইয়ে ম্যানেজারের একটা নাম থাকবে, এরকম ভাবে টেবিলটা করতে হবে নাহলে। ইআইডি ভ্যারকেরও নিতে পারি, E001 তাহলে নিতে হবে। কোশ্চেনগুলো কীরকম কোশ্চেনে আছে, তোমাদের ইআইডিটা কীরকম নিয়েছিলে, ইআইডিটা কোনো ম্যাটার করছে না, ঠিক আছে ভ্যারকেরই নিয়ে রাখি, ভ্যারকের আবার লাইন সাইজটা করতে হবে, নাহলে পাশাপাশি আসবে না, স্পেস দিয়ে নিচে নেমে যাচ্ছে ওটা, ওই লাইনটাকে 3200 ওইটা তোমার তো বলেছে ওইটা করে নিতে হবে, তো দেখলাম ওই ইয়ে করেনি, ওর পিতা ওই নিচে নেমে গেছে। E001 ঠিক আছে, এটা দিয়ে আর একটু দিয়ে দিই, 4ই দিই, 4, ইনেম, ইনেমটাও দিতে হবে ভ্যারকার, আচ্ছা ভ্যারকার 2টা দিলেই ভালো হতো, 2 দিয়ে দিই, ডেটাটা যখন ইনসার্ট করবে তখনও নেবে প্রিন্ট স্ক্রিনটা, ছোটো ছোটোই নাম। কমা হচ্ছে ডি নাম্বারটা থাকবে, ডিপার্টমেন্ট টেবিলের যে ফরেন কিটা আছে, এমপ্লয়ি ইনেম হয়ে গেল, আর কি আছে বললাম, আর একটা কি ওইটা কমিশনটাও একটা থাকবে, ম্যানেজারের আইডি, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, কিন্তু আমাকে পরপর রাখতে হবে ওই টেবিলটা, দাঁড়াও টেবিলটা কোথায় দেখ, এমপ্লয়ি টেবিলটা তোমাদের শুধু তো নাম, আইডি, সিটি, ডেট এইটুকুনি করে হচ্ছে স্যালারি, কিন্তু আর একটা আছে টেবিল, বড় টেবিলটা আছে, এই কটা ডেটা দিলেও হবে না, ডিপার্টমেন্টের লোকেশন ইয়ে, আর একটা 9টা ভ্যালুর আছে টেবিল, ওই টেবিলটা দেখতাম, দেখি ওরা
টেবিলটা বড় টেবিলটা এটা তো চারটে ডেট আর একটু বড় লাগবে ক্রিয়েট টেবিল এমপ্লয়ি নেম এমপ্লয়ি নেম আচ্ছা এমপ্লয়ি নেমটা আর একটু ইয়ে করে দিই আচ্ছা এটা প্রাইমারি কি তো আমি বললাম না প্রাইমারি কিটা বলতে হবে প্রাইমারি কিটা বলতে হবে এমপ্লয়ি আইডিটা প্রাইমারি কি কোন ডেটে জয়েন করছে সেটাও লিখতে হবে ইনএম এমপ্লয়ি নাম্বার একটা হচ্ছে জব মানে কোনটাতে কি কাজ করে ক্লার্ক কি সেটাও আর কোন ম্যানেজারের আইডিটা থাকতে হবে ঠিক আছে স্ট্রাকচারটা জব এটা সাইজটা দেব টেন কমা দিচ্ছি হচ্ছে এমজিআর ম্যানেজারের ডেটাটা ম্যানেজার হচ্ছে নাম্বারটা আইডিটা যে কে ম্যানেজার কার আন্ডারে কি কাজ কে কাজ করছে নাম্বার এটা হচ্ছে ফোর আচ্ছা এইটা শুধু ক্যারেক্টার আছে জবটা হচ্ছে জব নাম্বার হচ্ছে ফোর এমপ্লয়ি নাম্বারটা বলছে শুধু ভ্যারকা টু নয় নাম্বার রয়েছে নাম্বারে দিব তাহলে নাম্বার এটা হচ্ছে প্রাইমারি কি ভ্যারকা টু হচ্ছে টোয়েন্টি তলা তলাও লিখতে পারতাম টু জিরো এই ডেটাটা একবার পেয়ে গেলে ভ্যারকা জবটা বলছে শুধু ক্যারেক্টার ভ্যারকার নাম্বারের দরকার নেই শুধু ক্যারেক্টার ক্যারেক্টার এটা নাইনে ওরাকল নাইনের ভার্সনে বাই ডিফল্টই ছিল ক্যারেক্টার হচ্ছে টেন ম্যানেজার হয়ে গেল নাম্বার ফোর তাহলে স্পেস কমিয়ে দিই কমা দিচ্ছে হায়ার ডেট মানে কবে জয়েন করছে হায়ার ডেট ডেট অফ জয়েনিং যেটা হায়ার ডেটটা হচ্ছে ডেট স্যালারি স্যালারিটা নাম্বারে বলবো নাম্বার এটা আছে এইটা নাইন কমা টু এটা থাকছে আর কমিশনটাও থাকছে কমিশন কমিশনটা হচ্ছে নাম্বারে থাকবে সেভেন আচ্ছা একটা লাইনে ধরবে না এটা হচ্ছে ডিপার্টমেন্ট নাম্বার লাস্ট হচ্ছে ডিপার্টমেন্ট নাম্বার কোন ডিপার্টমেন্টে করে করে ডিপার্টমেন্ট একটা টেবিলও বানাতে হবে নাম্বার যা ভুল ওই কি ও অলরেডি ইউজড বাই অ্যান এমপ্লয়ি বলে একটা টেবিল ছিল ঠিক আছে দেখি তো এমপ্লয়ি টেবিলটা কি আছে করেছিলাম আগে ডিলিট করতে হবে ও ইআইডি আর ইনএম দিয়ে করেছিলাম এটাকে তাহলে বাদ দিয়ে দিই ড্রপ টেবিল এমপ্লয়ি আবার ওটাকে করি
ক্রিয়েট টেবিল, এবার টেবিলটা ক্রিয়েট হবে। এবার ডিএসসি করলে এবার চলে এসেছে, এইটা হচ্ছে আমার মেন। দাঁড়ো, ক্রিয়েট টেবিলের কমান্ডটা হচ্ছে এইটা আর এইটা। দাঁড়ো, এটাকে ইয়ে করে রাখ, এই ডেটাটাকে কন্ট্রোল ভি, এটা থাকুক, সেভ হয়ে গেল। এবার হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আর একটা ছিল ডিপার্টমেন্ট টেবিল, নাহলে এটাতে ডেটা ভরতেও হবে ডেটাগুলোকে। ডেটাগুলো সব বিদেশি ইয়ে ছিল, এটা এই যে এমপ্লয়ি নাম্বারগুলো এরকমভাবে দেওয়া ছিল। দাঁড়ো, এটা ইনসার্ট করতে হবে, কারণ আমাদের তো নেই। ইনসার্ট ইনটু এমপ্লয়ি টেবিল, এমপ্লয়ি টেবিলে এবার এতগুলো ভ্যালু এখানটা অনেকটা লিখতে হবে, যেহেতু এতগুলো ভ্যালু রয়েছে এমপ্লয়ি টেবিলের মধ্যে। ও, আমরা তো ইআইডি নিয়েছি, এমপ্লয়ি নাম্বার বলেই ছিল ওটা। ঠিক আছে, ইআইডিটা নেওয়া হয়ে গেছে, চেঞ্জ করাও যায়, অল্টার করে থাকুক। ইআইডি, ইনেম, কমা জব, কমা এমজিআর, কমা হায়ার ডেট, এটা করতেই টাইম লেগে যাবে। হায়ার ডেট, কমা স্যাল, স্যাল হয়েছে, আমরা ইআইডিটা নিয়েছি, আর নাহলে সব ঠিকই আছে। কম, আচ্ছা এই নাম্বার ইয়েটাও বলতে হবে, ওইটা ডিপার্টমেন্ট নাম্বার। ঠিক আছে, আমি বলছি ডিপার্টমেন্ট নাম্বার। এবার ভ্যালুসগুলো দিয়ে দিই, ভ্যালুসগুলো যে এরকমভাবে ছিল, সেভেন, ওই যাই হোক, এমপ্লয়ি নাম্বার যা খুশি এরকম দিয়েছে, এটা নিজেদের মতো নিতে পারো, কোশ্চেন অনুযায়ী দিয়েছে। স্মিথ, স্মিথ প্রত্যেকটা আলাদা, এই বেশি নয়, তিনটে ছটা দশ পনেরোটা আছে মনে হয়। ঠিক আছে, স্মিথ জবটা হচ্ছে কি করতো, ক্লার্কের, ক্লার্ক সিএলইআর কে আছে। ম্যানেজারের, এবার ম্যানেজার হচ্ছে এদের মধ্যে থেকেই হবে, ম্যানেজার মানে আর একটা, তার নাম্বারটা হচ্ছে 7902। ঠিক আছে, এটা করার পর হায়ার ডেট মানে কোন ডেটা জয়েন করেছে, এগুলো সব পুরোনো ডেটা, তো ওই জন্য আগেকার সব নিয়ে, ওই জন্য স্যালারিটাও কম দেখতেই পাচ্ছ। 17 December 1980 স্যালারিও তখনকার সেই ছোটো কম কম ছিল, আগেকার ভার্সানের, যেহেতু এটা ওই কোয়ারিগুলোর জন্য এটা করাচ্ছি। এটা আচ্ছা আচ্ছা, ইয়েরটা কিছু বলেনি, কি বলে ফাঁকা, কমিশন কিছু পায় না, এর আবার জিরো বসাতে হবে, এটা ফাঁকা। এটা কি আছে, ডিপার্টমেন্ট নাম্বার হচ্ছে 20। আচ্ছা, আমরা কিছু ডেটা দিচ্ছি না, তার মানে 20, দেখি এটা নেয় নাকি। এখানে ফাঁকা টেবিলটাই রয়েছে, ওই যে ওইখানে কমাটা রয়েছে বলছে, মিসিং এক্সপ্রেস, দাঁড়া দেখি তো, কমিশনটা কিন্তু জিরো লিখছে না, তাহলে ওটাকে আমরা ভ্যালুটা নেবো কী করে, মানে আমরা জানি না ডেটাটা জিরো নয়, ওই যে এরা কিন্তু নিচ্ছে না, জিরো দিতে হবে বলছে, কিন্তু দাঁড়াও 7,2 এটা আবার নিতে চাইছে না, কারণ টেনে, কারণ যেহেতু একটা ডেটা আমরা দিইনি, ওই দেখো ভ্যালুস যেহেতু একটা কম আছে সেটাও নিচ্ছে না,
দেখছি তাহলে জিরোই বসাতে হবে, কিছু করার নেই, জিরোই করে দিই, না হলে তো এখানে প্রবলেম হচ্ছে ইনসার্ট করতে। এবার হয়ে যাবে ওয়ান রো ক্রিয়েটেড। আচ্ছা আমার লাইনটাও করিনি, লাইন সাইজটাকে আমি করে নিই আগে, 3200 ওইটাকে করতে হবে সেট, ওটাকে করে নিই। দাঁড়া এটা একটু টাইম লাগবে এই ইয়েটা করতে, কী বলে এই টেবিলটা বড় আছে, এতগুলো ডেটা তো। নাহলে দেখাবে যখন, দেখো দেখাবে দেখবে, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি যদি আমরা করি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি করলে দেখো একটা ডেট, এই যে ভেঙে গেছে ওইটাকে, ওই জন্য লাইন সাইজটা করতে হবে। সেট লাইন সাইজ 3200, এটা মনে রাখবে, এটা তো অর্পিতা করেনি ভুলে গেছে, যাই হোক লাইন সাইজ 3200 তাহলে দেখতে ভালো লাগবে, 3টে 0। হ্যাঁ আগে ওই 9 এ সেটিংসে সেট হয়ে গেল। এবার দেখো এবার যখন আমি সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয় করব, দেখো পাশাপাশি চলে এসেছে, ঠিক আছে এইরকম থাকবে। এরকম করে এবার আমাকে ডেটাগুলো করতে হবে, ডেটাগুলো ভরাতে একটু টাইম লাগবে কারণ এটা করা নেই এখানে 10। ঠিক আছে একবার ওইটা তো আমার কপি হয়ে গেছে, কোনো ইয়ে নেই, প্রবলেম নেই। এবার ডেটাগুলো খালি করে দেবো, প্রিন্টের সময় মাঝখানে খালি ওই চলে এসেছে এক গাদা, কী বলে এররগুলো, ওগুলোকে ইয়ে করতে হবে। 7499 এটা কমা অ্যালেন, অ্যালেন অ্যালেন হচ্ছে কি, অ্যালেন বলছে সেলসম্যান, এগুলো তোমরা করলেও হতো, এত বড় আমার দিয়ে দিতে হবে সেলস, এই টেবিলটা ডেটাগুলো আমাকে দিয়ে দিলে হতো, তোমরা এটা করে নিতে। সেলসম্যান 7698, 7698 হচ্ছে ম্যানেজারের নাম্বার, কিন্তু আমাকে ওই ইনকোয়ারিগুলো দেখাতে হবে, জন্য আমাকে তো করতে হবে 20 ফেব্রুয়ারি 81। এইটা তোমরা আমার সাথে সাথেই করে নাও, তাহলে আবার টাইম পাবে না, ইয়েটা খুলে রাখলে আমি আস্তে আস্তেই করছি, 3 কম্পিউটারে করে নাও, 300 হচ্ছে কমিশন পেতো, আর ডিপার্টমেন্ট নাম্বার 30। হ্যাঁ দেখো আর একটা রোগ ক্রিয়েটেড হয়ে, এটা নাহলে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি তোমাদের ডেটাগুলো, ছবিটা 7521 দাও, টেবিলটার ছবি আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, তোমরা সেইটা দেখে দেখে করো, আমি তো আস্তে আস্তে করছি, তোমরা তাড়াতাড়ি করতে পারো। এই ডেটাগুলোকে আমাকে ভরতে হবে, হ্যাঁ টেবিলে এমপ্লয় নাম্বার, ইনেম, জব, ম্যানেজার, হায়ার ডেট, স্যাল, কমিশন আর ডিপার্টমেন্ট নাম্বার থাকবে, এগুলো থাকবে, এই ডেটাগুলোকে ইনসার্ট করতে হবে।
ডেটাগুলোকে ইনসার্ট করতে হবে, ডেটাগুলোকে ইনসার্ট করতে হবে, আমিও করছি, আমার একটু টাইম লাগবে, দাঁড়াও অ্যাটেন্ডেন্স লিঙ্কটা তোমাদের 12টা যেটা হোয়াটসঅ্যাপে যে ছবিটা পাঠিয়েছি ওইটা দেখে দেখে করো, আমারও টাইম লাগবে করতে। না এই যে এই ছবিটা এখানেও পেয়ে যাবে, তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। আচ্ছা এটা এখন বন্ধ করি, এমপ্লয় টেবিল এটা খুব সবাই করতো, ওইটার উপরেই মানে করবো, তাহলে কোয়ারিগুলো ভালো শিখবে। তোমরা যেটা ছোট করে করেছো এইটা দিলাম না, এমপ্লয় নাম্বারটা খালি বলা আছে, এই যে এটা আগেকার ইয়েতে এটার উপর প্রচুর ওই কোয়ারিগুলো করছে। না এটা আলাদা, এটা ভুল, আমি এটা দিলাম ভালো, ধর ওইটা স্মিথ ক্লার্ক এরকমই সব নামগুলো ছিল। ডেটা বলি সব ডেটা নেই, 10 20 এই যে এইটা এইটা 10 20 30 এরকম সব ছিল। এইটা আবার খুলতে দিচ্ছে না কেন, কুকিজ চলে আসছে। এইটা হচ্ছে এখান থেকে নিন, প্রিন্ট স্ক্রিন করে এই যেটা দিলাম তোমাদের। আর ডিপার্টমেন্ট টেবিলটাও করবে, এমপ্লয়ি ডিপার্টমেন্ট টেবিল এই ডেটাগুলো ভরাবে, তাহলে ওই যেগুলো আমরা দেব, আমি যে কি বলে কোয়ারিগুলো দেব সেগুলো সলভ করতে সুবিধা হবে এই ডেটাগুলো থাকলে। আর এটা ডিপার্টমেন্ট টেবিলটাও লাগবে। আচ্ছা ডিপার্টমেন্ট টেবিলটাই যে আগে বানাতে হবে, এই দেখো এই এই চারটে পাঁচটা ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং রিসার্চ সেলস অপারেশন এইটা সিলেক্ট আর লোকেশন, এটা ছোট্ট টেবিল, খালি এই ডিপার্টমেন্ট নাম্বারটা হচ্ছে ওখানে প্রাইম ফরেন কি হিসেবে রয়েছে। এইটা এই টেবিলটাকেও করতে হবে তোমাদের, এই টেবিল এমপ্লয়ি ডিপার্টমেন্ট আর এমপ্লয় টেবিল থেকেই প্রচুর পেয়ে যাবে ওই কোয়ারিগুলো করতে হবে। গেল এ শুভদীপ কোথায় দেখাচ্ছে না কেন, আচ্ছা দাঁড়াও অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই, শুভদীপ তো লেফট হয়ে গেছে। কি করে এরা, কোথায় থাকে, সৌগত আবার ক্লাস করছে না কেন, আবার ধরো দিই তুমি দুটো অ্যাটেন্ডেন্স দিতে, শুভদীপ কোথায় গেল, এইটা করবে ডিপার্টমেন্ট নাম্বার, এই যে পাঁচটা ডিপার্টমেন্ট এটা ডিপার্টমেন্ট টেবিলটা করতে হবে,
এমপ্লয় টেবিলটা করতে হবে, আর দরকার নেই, আরো অনেক টেবিল ছিল ওগুলো অতটা দরকার নেই, এই এমপ্লয় টেবিলের উপরই প্রচুর আছে। এই টেবিল গুলো করতে হবে তোমাদের। ওয়ান রো ক্রিয়েটেড, আচ্ছা এটা হচ্ছে পরেরটা, সেভেন 499 হয়ে গেছে, 7521, 7521 ওয়ার্ড, ডব্লিউ এ আর ডি ওয়ার্ড, কমা দিয়ে সেলসম্যান, এও সেলসম্যান, সেলসম্যান, আচ্ছা আমার ক্যাপিটাল, ক্যাপিটালে করতে হবে, ক্যাপস লক করি, হ্যাঁ ক্যাপিটাল দেখতে ভালো লাগবে, ওয়ার্ড, ওয়ার্ড হচ্ছে নাম, ডব্লিউ এ আর ডি, এগুলো সব আগেকার ডেটা তো, আর একটা হচ্ছে সেলসম্যান, এও সেলসম্যান, সেলসম্যানের পর ম্যানেজার নাম্বারটা দেন, ম্যানেজারটা বলেছে হচ্ছে 7698, মানে সেম আগেরটারও যা, এরও হচ্ছে 7698, দাঁড়াও আট মিনিট স্লো হয়ে গেছে, 7 6 9, তুমি তাড়াতাড়ি করে নাও, তো ওই জন্য ডেটাগুলো দিয়ে দিলাম, তাহলে আমার তো দেরি হচ্ছে একটু, 22 ফেব্রুয়ারি 81, সব 81ই হয়েছে এরা, 22 ফেব্রুয়ারি, মানে 22 ড্যাশ দিয়ে লেখো এফ ই বি, স্যালারি হচ্ছে 1250,